শুক্রবার রদিপুর রাজস্বী কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কুমুক্তি জেলা কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর মহেশ সিং, রাধা কিশোরপুর বিধানসভার বিধায়ক তথা কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিত দাস, বিজেপি গোমতি জেলার সভাপতি অভিষেক দেবরায় সহ আর অনেকে। এদিনের বৈঠকে গোমতি জেলার বিভিন্ন মন্ডলের বুথ স্তর থেকে মন্ডল এবং জেলার কার্যকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী 2023 বিধানসভা নির্বাচনের বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করেছেন নেতৃত্বরা। তার জন্যই আজকে আমাদের এই বিশেষ মিটিং। আগামী বছর জানুয়ারির মাঝামাঝি আমাদের হয়তো ইলেকশন ডিক্লেয়ার হবে বা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে, তো তার সূচনা অনেক আগেই ভারতীয় জনতা পার্টি আমরা সাংগঠনিকভাবে করছি দল এবং সকলে মিলে। ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচন এলেই সংগঠনের কাজ করে বা সংগঠন নিয়ে ব্যস্ত বা নির্বাচন, এটা কোনো বিষয় না। আমাদের সারা বছরই আমরা নির্বাচনের কাজ করে থাকি, আমাদের সংগঠনের কাজ করে থাকি এবং বুথকে মজবুত করার লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সকলের একটাই বক্তব্য ভারতীয় জনতা পার্টির, যে বুথকে মজবুত করতে হবে। শক্তিশালী বুথ তো শক্তিশালী বিজেপি, বুথ জিতা তো ইলেকশন জিতা।